আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশ্ব সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আমেরিক বিএনপি তুমুল সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, কার্যালয় ধ্বংস। পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে এমপি মোস্তাফিজুর রহমান, হঠাৎ কঠোর অবস্থানে আওয়ামী লীগ। রাজধানী ঢাকার কর্মসূচিতে শক্তি বাড়াতে জোর বিএনপির। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে থানায় অভিযোগ। এরপর জানিয়ে দিব, যাদের বক্তব্য প্রত্যাহার না হলে বিএনপিকে রাস্তায় নামতে দেব না, হুঁশিয়ারি আওয়ামী লীগ এমপির। এরপর থাকছে আট জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত, পনের অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিএনপি রাজনৈতিক কবর আমরা নিশ্চিত করব, বললেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আওয়ামী লীগ বিএনপি তুমুল সংঘর্ষ, দুই মামলায় আসামি বিএনপির পাঁচশো নেতাকর্মী। আওয়ামী লীগ বিএনপি লীগের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মামলা দুটি করা হয়েছে। দুটি মামলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মী নাম উল্লেখ করে সাড়ে চার শতাধিক আসামি করা হয়েছে। আজ দুপুরে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ সহ আরও ২৫০ জন অজ্ঞাত বিএনপি নেতাকর্মীর নামে আরেকটি মামলা করেছেন। একই সময় ছাত্রলীগের কর্মী মোহাম্মদ রায়হান হোসেন বাদী হয়ে ২৯ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। এছাড়া অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে রায়হান হোসেন উল্লেখ করেছেন, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগদানের জন্য রওনা দিয়েছেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মামলায় উল্লেখ করেছেন, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যার পথে পৌর এলাকা অতিক্রমের সময় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় তাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি করেছেন। মামলার প্রধান আসামি জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে জনসমাবেশ করেছিলাম। শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পণ্ড করে দেওয়া আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে, নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এই হামলায় বিএনপির অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহত নেতাকর্মীরা এখনও অনেক চিকিৎসাধীন। বিএনপির কোনো নেতাকর্মী আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে হামলা করেনি, অথচ আমাদের নামেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে মোস্তাফিজ এমপি। পিস্তল হাতে মিছিলের নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মিছিলে তাকে পিস্তল হাতে দেখা গিয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মিছিলটি বাঁশখালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিলের একটি ভিডিও মোস্তাফিজুর রহমান এমপি নামের এক ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায় ব্যানার নিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ব্যানারের সামনে রয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। এক পর্যায়ে একটি হাতে ব্যাগ থেকে পিস্তল বের করেছেন তিনি। ব্যাগটি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসাইনকে দিয়ে পিস্তল নিয়ে তিনি হাঁটতে থাকেন। মিছিলের সামনে থেকে লোকজন ও গাড়ি সরিয়ে দেন কয়েকজন পুলিশ সদস্য। এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেছেন, আমি ওই সময় সেখানে ছিলাম না। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, সাবেক সম্পাদক শ্যামল কান্তি দাস, পৌর মেয়র তোফায়েল বিন হোসাইন, চেয়ারম্যান শাহাদত আলম প্রমুখ। হঠাৎ করে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবার বিএনপিকে রাজপথে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে। এতদিন বিএনপির কর্মসূচির পাল্টা হিসেবে শান্তি সমাবেশ করে আসছিল ক্ষমতাসীন জোটটি, কিন্তু জাতীয় নির্বাচনের সাত আট মাস বাকি থাকতে হঠাৎ তারা বিএনপিকে আর কোনো ছাড় না দেওয়ার মতো কঠোর অবস্থান নিতে যাচ্ছে। আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঢাকাসহ সারাদেশে বিএনপির বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন দল কার্যত বিএনপিকে এই বার্তা দিল, আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে নিজেরাই শক্তি অবস্থান বজায় রাখবে। আওয়ামী লীগের কঠোর অবস্থানের বিষয়টি কিভাবে দেখছেন জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেছেন, সরকার এই ধরনের অবস্থান নিয়ে সংঘাতের পরিবেশ সৃষ্টি করে তাদের আন্দোলন নস্যাৎ করতে চাইছে। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেছেন, বিএনপির আচরণের কারণেই তাদের প্রতিরোধ করার কথা বলা হচ্ছে। রাজধানী ঢাকার কর্মসূচিতে শক্তি বাড়িয়ে জোর বিএনপির। দশ দফা দাবিতে বিএনপি নতুন করে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। সমাবেশ, মানববন্ধন, পদযাত্রার মতো কর্মসূচির মধ্য দিয়ে দলটির সরকার পতনে এক দফার আন্দোলনে যেতে চায়। বিএনপির নেতারা মনে করছেন ধারাবাহিক কর্মসূচির মধ্যেই এমন পরিস্থিতি তৈরি হবে যার মধ্য দিয়ে সরকার বিরোধী আন্দোলন একলাফে নতুন পর্যায়ে নেওয়া সম্ভব হবে। বিএনপি সূত্র বলছে তারা আন্দোলনের রাজধানী ঢাকার নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে বেশি জোর দিচ্ছে। তারা সরকার বিরোধী আন্দোলনে পর্যায়ক্রমে শক্তি বাড়াবে, একই সঙ্গে বিরোধী অন্যান্য দল ও জোটকে সঙ্গে রাখতে চায়।
পদযাত্রা বিএনপি। এরই অংশ হিসেবে আজ ঢাকার দুই অংশে দুটি আলাদা পদযাত্রা বিএনপি, একই সঙ্গে আলাদাভাবে ঢাকার বাইরে আর এক অংশে কর্মসূচি পালন গণতন্ত্র মঞ্চের। বিএনপির এই পর্বে 17 মে থেকে সারা দেশে ধারাবাহিক কর্মসূচি পালন করছে 10টি সাংগঠনিক বিভাগের মহানগর এবং 81টি সাংগঠনিক জেলায় জনসমাবেশের পাশাপাশি ঢাকা 4টি পদযাত্রা ও 4টি জনসমাবেশ কর্মসূচি দিয়েছে দলটি। এসব কর্মসূচি চলবে আগামী 28 মে পর্যন্ত। কর্মসূচি সফল করতে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সন উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবের মাঝে ইতিমধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, এবার ফখরুলের বিরুদ্ধে থানায় অভিযোগ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাত 10:30 দিকে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান রফি শরীফুল ইসলাম রমজান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ গত শুক্রবার বিকালে রাজশাহী জেলার পটিয়া থানা শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দেশনায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। এসব হুমকিমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচার প্রকাশনা সম্প্রচার হওয়া রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনামক্ষুণ্ণ হওয়ার মামলা করেছেন বলে জানিয়েছেন বাদী শরীফুল ইসলাম রমজান। চাঁদের বক্তব্যে বাংলাদেশে অস্থিরতা, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যে কোনো সময় আইন শৃঙ্খলা অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এই অপরাধের বিচার হওয়া দরকার বলে অভিযোগপত্রে বলা হয়েছে। নাটোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন তারা একটি অভিযোগ পেয়েছেন। এ বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে, তারা জানিয়েছেন এটিকে মামলা হিসেবে রেকর্ড না করতে। চাঁদের বক্তব্য প্রত্যাহার না হলে বিএনপিকে রাস্তায় নামতে দেব না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়া, বক্তব্য প্রত্যাহার না করলে চট্টগ্রামে বিএনপিকে রাস্তায় নামতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। নগরীর আন্ডার কিল্লা মোড়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চাঁদের দেওয়া বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মেয়র আজম নাসির বলেছেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী সেখানে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। তার এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেবল ব্যক্তিগত কোনো বক্তব্য নয়, এটি দলীয় বক্তব্য। দলের পক্ষ থেকেই তিনি এই বক্তব্য প্রদান করেছেন, কাজেই তার এমন অপকর্মের দায় বিএনপিকে নিতে হবে। তিনি বলেছেন, চাঁদের এই বক্তব্য বিএনপিকে কেন্দ্রীয়ভাবে প্রত্যাহার করতে হবে, তা না হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কঠোর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। চট্টগ্রামে বিএনপিকে রাস্তায় নামতে আরও দেব না, বিএনপি যেখানেই কর্মসূচি পালন করবে আমরা তাদের সেখানেই বাধা দেব। সর্বশেষ জানিয়ে দিব, 8 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে 2 নম্বর সতর্কতা। দেশে 8 জেলার ওপর দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য 2 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এছাড়া সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ দুপুর 1টা পর্যন্ত অভ্যন্তরীণ বনদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জেলা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিমা অথবা উত্তর পশ্চিমা দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা বিভাগের 10টি জেলা এবং পাবনা ও মাদারীপুর জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিকাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।